ধার করে সাকিবের সম্মানে দিয়েছেন আরব খান। দুবাইয়ে আরব খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সম্মানিয়ে দিতে ধার করতে হয়েছে আরবকে। ইংল্যান্ডের সিরিজ শেষ করে দুবাইয়ে গত 15 মার্চ আরব জুয়েলার্স উদ্বোধন করতে গিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য তাকে বাংলাদেশি মুদ্রায় 15 লাখ টাকা সম্মানী দিয়েছেন। তবে অনুষ্ঠানে হিরলম সহ যেসব তারকারা গিয়েছিলেন তাদের টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। তারা পরিস্থিতি বুঝে টাকা না নিয়ে ফিরে এসেছেন বলে জানা গেছে গণমাধ্যমে। আরবের দোকানের অংশীদার ওসমান গনি গণমাধ্যমকে বলেন, সাকিবকে দেওয়ার পুরো টাকাও ছিল না, অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে 50,000 দেরহাম ধার করতে হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করা বিদেশি এক সাংবাদিককেও টাকা পরিশোধ করেননি আরব খান। এদিকে জানা গেছে, আরব খান ঢাক ঢোল পিটিএস দিয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন সেটা তার একার নয়, টাকা নিয়ে ওই দোকানের অংশীদার করেছেন তিনি। দোকানের তত্ত্বাবধায়ক ওসমান গনি, দুবাই প্রবাসী কুমিল্লার শাহেদ আহমেদ, রাফসান জামি ও সাকিব হোসেন, তারা সবাই মিলে বড় অঙ্কের অর্থ দিয়েছেন আরবকে। দোকানটি তারা 1 বছরের জন্য ভাড়া নিয়েছেন। এ বিষয়ে রাফসান জামি বলে, বড় অংশের মালিক আরব খান হলেও আমাদের ওয়ার্কিং পার্টনার করে টাকা নিয়েছেন, দোকানে আমাদেরও বিনিয়োগ রয়েছে। তো দর্শক, জানিয়ে দিন, সাকিব হাসানের সম্মানের টাকাটাও ধার করতে হয়েছে আরবকে। তো বিষয়টা কেমন লেগেছে, আপনারা কেমন চোখে দেখেন তা জানিয়ে দিন আমাদের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।